হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জিওলাই বাংলার পক্ষ থেকে বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা বন্ধুরা আজকের চুল ঘন করার উপায় সম্বন্ধে আমি কিছু জিনিস আলোচনা করবো আর আপনারা যদি ওটা ঘরোয়া উপায় যদি আপনারা ঘরে বেশি না তিন থেকে সাত দিন ব্যবহার করেন আপনার চুল আগে থেকে ঘন হয়ে যাবে এবং কালো হয়ে যাবে এবং চুল মজবুত হয়ে যাবে ঠিক আছে ঘরোয়া টিপস সম্পূর্ণ একদম সিম্পল ব্যাপার আর যে জিনিসটির কথা বলবো সেই জিনিসটাও ঘরে পাওয়া যাবে ঠিক আছে ওই জিনিসটা দিয়েই আপনার চুলের যত্ন করুন তিন থেকে সাত দিনের ভিতরে চুল ঘন হয়ে যাবে ঠিক আছে তো ব্যাপারটা কী করতে হবে যে মেথি মেথি যে রান্নাঘরে যে ব্যবহার করা হয় মেথি দানা কিনবেন ঠিক আছে মেথি দানা কিনবেন ওর দুটো কম্বিনেশান আমি বলবো আপনারা কাজ করবেন রাত্রেবেলা রাত্রেবেলা হাফ গ্লাস জলে মানে হাফ গ্লাস ফ্রেশ জল নেবেন হাফ গ্লাস জলে এক থেকে দুই চামচ এক থেকে দুই চামচ মেথি ছেড়ে মানে মেথি মেথিবিধ ছেড়ে রেখে দিবেন রাত্রিবেলা ঘুমাবার সময় দু চামচ মেথি দানা ছেড়ে রেখে ঢেকে রেখে দিবেন সকালে উঠবেন যে যে ভেজানো জলটা ওই জলটা আপনারা ছেঁকে খালি পেটে খেয়ে নেবেন আর ওই যে মেথি দানাটা থাকবে ওই মেথি দানাটা আপনারা একটা কাজ করবেন গ্রাইন্ডারে বেটে বা সিলে বেটে ওটাকে ডাস্ট মানে এ করে নেবেন ঠিক আছে পিসে নেবেন পিসে নিলে ওটা তারপরে আপনারা গা ধোয়ার এক ঘন্টা আগে বা দু ঘন্টা আগে ওই যে পিসা যে দানাটা আপনারা চুলার চুলে ভালো করে লাগা লাগাবেন ঠিক আছে যেন গোড়ায় গোড়ায় ঢুকে যায় ভালো করে চুলে লাগিয়ে রেখে দিবেন ঠিক আছে তারপরে এক ঘন্টার পরে আপনারা চান করে নেবেন মানে ভালো করে চুলটাকে ধুয়ে নেবেন ঠিক আছে এইভাবে আপনারা জলটাও খাবেন মেথি ভেজানো হলো তো আপনারা আরেকবার বুঝাচ্ছি যে মেথি দানা রাত্রে ঘুমাবার সময় দু চামচ হাফ গ্লাস জলে মেথি দানা ছেড়ে ঢাকিয়ে রেখে দিবেন সকালে উঠবেন ওই জলটা ছেকে খেয়ে নেবেন আর যে দানাটা থাকবে ওটা গ্রাইন্ডারে গ্রাইন্ডার করে নেবেন বা পিষে নেবেন শিলে তারপর ওই পেশা মেথি তা আপনারা গা ধোয়ার এক ঘন্টা আগে চুলে ভালো করে মেখে নেবেন ঠিক আছে মেখে নিয়ে এক ঘন্টার পরে গা ধোবেন এইভাবে আপনারা সাত দিন করুন দেখবেন যে আপনার চুল কীরকম ঘন হচ্ছে কালো হচ্ছে এবং গড়া মজবুত হয়ে যাচ্ছে এবং চুল ঝরাও বন্ধ হয়ে যাবে তো আপনারা এই জিনিসটা ঘরোয়া উপায়ে দাম বেশি না দশ টাকায় আপনারা এর চুলের চর্চা করতে পারবেন ঠিক আছে খুব ভালো জিনিস আপনারা ট্রাই করে দেখুন আর আপনারা কি বলবো উপকার পেলে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এর উপকৃত হন আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানে আমার চ্যানেলের পাশে থাকুন জিও লাইভ বাংলা চ্যানেলের পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশান করে দিবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব। আপনার কাছে অতি সহজেই পৌঁছে যাবে আবার আমার চ্যানেলকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই আশা কামনা করি এই আজকে এইখানে